আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা, কেমন আছেন? তো আজকে রান্না করব রুই মাছ দিয়ে গোটা রসুন আর লতির তরকারি। তো চলুন, এখানে আমি মাছগুলো ছোট ছোট পিস করে নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর পরিমাণ মতো কিছুটা হলুদ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব হালকা পরিমাণে একটু জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো, যাতে একটু ঝাল ঝাল করে রান্না করব, তাই একটু মরিচটা বাড়িয়ে দিয়েছি, কাঁচামরিচ প্লাস গুঁড়ো মরিচ। তো দিয়ে দিলাম হচ্ছে গোটা রসুন দিয়ে হচ্ছে দিয়ে দিলাম এটা লতি, আর একটু তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তো লবণটা শেষে দিয়ে দিব। তো এখন রসুন বাটাও দিয়ে দিলাম, রসুন বাটাটা আর লবণটা দিতে আমি ভুলে গিয়েছি। যাক, রসুন বাটাটা দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এটাকে আমি হাতে মেখেই রান্না করছি, কারণ হাতে মেখে রান্নাটা অন্যরকম মজা লাগে তেলের উপরে রান্না করার চাইতে। তো এই যে আমার মাখামাখি শেষ হয়ে গেছে, বাট আমি এখনও লবণটা দেই নেই। তো দেখতে পাবেন কিছুক্ষণ পরেই লবণ দিব। এখন এক কাপ পানি দিয়ে দিলাম বড় কাপের। তো এই পানিটার উপরে আমি ভালোভাবে এটাকে কষাবো, কারণ একটা কথা আছে না, যত জোশ তত খোশ, এই আর কি। তো যাক, লবণটা এখন শেষ মুহূর্তে দিয়েই দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। দেওয়ার পরে এখন একটা ঢাকনা দিয়ে দেব, কারণ ঢাকনা দিয়ে আমি ডিমি ঝালে রান্না করব। যাক, ঢাকনাটা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা টমেটো দিয়েছি কেটে, তো হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে ভেঙে না যায় মাছগুলো আর কি। রসুনগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পেয়েছেন। যাক, এখন এটাকে একদম মানে ঢাকনা রাখি দেব, আর একটু পানি দিয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি, যাতে লতি তো পানি দিতে হবে না। তো দেখতেই পেয়েছেন অল্প পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও আমি হাতুলি দিয়ে নেড়ে দিচ্ছি, আর এখন খুন্তি ব্যবহার করছি না। তো একটু যত মাখামাখা হয়ে আসছে একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম, ধনে পাতা ছিটিয়ে দিয়ে এখন আমার পারফেক্ট রান্না শেষ। এখন পরিবেশন করছি, দেখতেই পেয়েছেন কালারটা মাশাল্লাহ, জাস্ট ওয়াও। আর গোটা রসুনের তরকারি আমার বরাবরই অনেক ভালো লাগে, তা আমার মতো কে কে গোটা রসুন খেতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই জানাবেন। লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।